বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট টু নিয়ে আলোচনা করব। তো পার্ট ওয়ানে আমরা শিখেছিলাম কন্ডিশনাল, তো পার্ট টুতে আমরা রুলসে চলে যাই। সেন্টেন্সে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স থাকলে এদের আগের অংশ ভি ওয়ান। ভি ওয়ান মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যান্ড প্রেজেন্ট ফর্ম কোথায় থাকে? যারা টেন্স পারো তারা টেন্স ধরে মুখস্থ করবো। আমি শিখিয়ে দিতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে বা ভি ওয়ানে থাকলে পরের অংশে ভি টু হয় বা পাস্ট ইনডিফিনিট হয়। ভি টু মানে তুমি যদি টেন্স না পারো তাহলে ভি টু ধরে এভাবে পড়বা, পাস্ট ইনডিফিনিট বা ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন আমরা এক্সাম্পলে যাই, হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। দেখো, হি সাবজেক্ট, টকস ভার্ব, অ্যাজ ইফের আগে, কিসের আগে? অ্যাজ ইফের আগে, মানে অ্যাজ ইফটা মাঝখানে থাকবো। অ্যাজ ইফের আগে কী আছে? টকস। টকস মানে কি? ভার্বের সাথে অ্যাস আছে। তাহলে এই জায়গায় যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ভি ওয়ান থাকে, তাহলে পরের অংশ কী হয়? ভি টু হয়। তাহলে দেখো তো পরের অংশের সাবজেক্ট প্লাস কী হয়েছে? নো এর পাস্ট ফর্ম কী? মানে নো এর ভি টু ফর্ম হলো নিউ। তাহলে হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, শি বিহেভস অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফের আগে কী আছে? ভি ওয়ান আছে, তাহলে পরের অংশে কী হইব? পাস্ট টেন্স, মানে ভি টু হইব। তাহলে শি ওয়্যার ম্যান। তাহলে আমরা শিখলাম অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর আগের অংশে ভি ওয়ান হলে পরের অংশে ভি টু হয়। বা আমরা শর্টকাটে মনে রাখতে পারি যে আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরে তিন নম্বর, সেন্টেন্সে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স থাকলে এদের আগের অংশ ভি টু থাকলে, মানে পাস্ট ইনডিফিনিট থাকলে, পরের অংশে হ্যাড প্লাস ভি থ্রি, মানে হ্যাড প্লাস ভি থ্রি মানে হলো পাস্ট পারফেক্ট হয়। তাহলে আমরা শিখলাম অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর আগের অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশে পাস্ট পারফেক্ট হয়। আর যদি তুমি টেন্সের সূত্র না পারো তাহলে এইভাবে মুখস্ত করবা যে আগের অংশে যদি ভি টু থাকে তাহলে পরের অংশ হয় হ্যাড প্লাস ভি থ্রি। এক্সাম্পল, হি সেড অ্যাজ ইফ হি হ্যাড নোন দ্য স্টোরি ফুললি। সে এমনভাবে বললো যে সে এই গল্পটা সম্পূর্ণ জানতো। তাহলে আমরা দেখতে পাই অ্যাজ ইফের আগে কী আছে? সেট। সের পাস্ট ফর্ম হলো সেট। তাহলে সেট যদি থাকে, আগে যদি বি টু থাকে, মানে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরে কী হয়? হ্যাড প্লাস বি থ্রি। এই যে দেখো, পরে অ্যাজ ইফের পরে সাবজেক্ট হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড নন, নো নিউ, নন স্টোরি ফুললি। তাহলে আমরা অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স আর এই জায়গায় প্রেজেন্ট, আর এই জায়গায় পাস্ট দুটোই শিখলাম। রুল ফোর, বাট, ইনস্পাইট অফ, ডিসপাইট, দো, অল দো, সেন্টেন্সে থাকলে এদের এক অংশ অন্য অংশের বিপরীত হয়। তা সাধারণত কমপ্লিট সেন্টেন্সে দুইটা অংশ থাকে, তো এক অংশ অন্য অংশের বিপরীত হবে। হি হ্যাজ এ লট অফ মানি, যদিও তার কাছে অনেক টাকা আছে, বাট কিন্তু হি ইজ ডিসঅনেস্ট। তাহলে এই অংশতে আমরা পজিটিভ দিকটা দেখতে পারতেছি যে তার কাছে অনেক টাকা আছে, কিন্তু এই অংশে কিন্তু নেগেটিভ, হি ইজ ডিসঅনেস্ট। তার মানে আমরা শিখলাম বাট, ইনস্পাইট অফ, ডিসপাইট, দো, অল দো, সেন্টেন্সে থাকলে এদের এক অংশ অন্য অংশের বিপরীত হয়। আজকে পার্ট টু এর ক্লাস এখানে শেষ। আমরা পার্ট থ্রিতে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।